হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 26শে জানুয়ারি, সবাইকে জানাই হ্যাপি রিপাবলিক ডে। আজকে সরস্বতী পুজোও আছে, তো চলো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। আমার শাড়ি পরা হয়ে গেছে, দেখো। এবার আমি সাজুগুজু করে নিই, তারপরে পুষ্পাঞ্জলি দেব, তারপরে বেরিয়ে পড়ব। সব সাজা গোজা কমপ্লিট হয়ে গেছে, এবার চলো দেখি এরপর কি করি। এবার চলো পুষ্পাঞ্জলিটা দিয়ে আসি। সেজমা পুজোর জন্য রেডি করছে, ফল কুচুনো হয়ে গেছে। পুজোর আয়োজন করা হয়ে গেছে, সরস্বতী পুজোর স্পেশাল কলাই সেদ্ধ, ইঁচড়ের তরকারি, শাক ভাজা, বেগুন ভাজা, এদিকে মামনিদি মাছ ভাজছে, এটা মাছের ঝাল হবে, আর এদিকে মাছের টক হবে, তাই জন্য তেঁতুলটা ভিজিয়ে রেখেছে। আমাদের বামুন চলে এসছে, এবার পুজো করছে। অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থান গত উপি বা যশ্বরী কুণ্ডলী কাক্ষ সবাচ্ছ অভ্যন্তর শুচি নম শ্রীহরি নম শ্রীহরি নম শ্রীহরি পর্জল পূরিত লোচন ভালে স্তনযুগ শোভিত মুক্তা হারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে শরচন্দন পুষ্পাঞ্জলি বিনা পুস্তক ধারিণী বাগদেবী সরস্বতী জয় জয় দেবী চরাচর সারে মুক্তা হারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে এস শরচন্দন পুষ্পাঞ্জলি বিদ্যা অধিষ্ঠাত্রী দেবী নীল সরস্বতী নম। দিয়ে ঠাকুরকে প্রণাম করো, সরস্বতী মহাভাগে বিদ্যা কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। আমার পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবার ও স্কুলে যাব। এবার আমি প্রসাদ খেয়ে নিই, তোমাদের দাদা নিতে এসছে, তাই এবার আমি যাচ্ছি। এবার আমরা বয়েজ স্কুলে ঢুকছি। আমরা এবার মন্তেশ্বর সাগরবালা হাই স্কুল থেকে বেরোচ্ছি। এবার আমি খেতে বসলাম, বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি,
তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো, পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলো না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে, টাটা।